আমরা প্রত্যেক দিনের জীবনে এমন কিছু মানুষের সঙ্গে দেখা পাই বা এরকম কিছু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আমাদের থাকে, তাদের মধ্যে কিছুজন বলেন যে আমাদের পক্ষে তো সেভিংস বা সঞ্চয় করা কোনোভাবেই সম্ভব নয়, এই অল্প ইনকামে আমরা কীভাবে সঞ্চয় করব, আমরা বোধহয় জীবনে আর সঞ্চয় করতে পারবো না। আবার কিছু মানুষজন এমনও আছে যারা খুব কম বা বেশি ইনকামের মধ্যেও তারা তাদের জীবনে অনেক বেশি সঞ্চয় করেছেন এবং দিন প্রতিদিন ধনী হয়ে উঠছে। তো আমরা এই ভিডিওতে জানবো আপনি 20,000 টাকা মাসিক বেতনে বা তার থেকেও কম বেতনে কীভাবে আপনি ধনী হবেন বা আপনার মাসিক সঞ্চয়কে অনেক বেশি বৃদ্ধি করবেন। নমস্কার, আমি অভিষেক আর আপনারা দেখছেন বাংলা জ্ঞান থেরাপি। চলুন এই ভিডিওতে আমরা এক এক করে ধনী হওয়ার বা সঞ্চয় করার টিপসগুলি সম্পর্কে জানবো, মাসে 20,000 টাকা বেতনে আপনি কীভাবে সঞ্চয় করবেন সেই সম্পর্কে। আর যদি আপনি আমাকে প্রথমবার দেখে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান সবার আগে প্রতি সপ্তাহে পাওয়ার জন্য। চলুন জেনে নেওয়া যাক। নিজেকে ছোট করে দেখবেন না এবং নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনিও সঞ্চয় করতে পারবেন। ভেবে দেখুন, আপনার স্যালারি 20,000 টাকা হোক বা 7,000 টাকা হোক, আপনি নিজের নিজ স্থানে সেরা। কারণ যে ব্যক্তি 20,00,000 টাকা মাসে ইনকাম করে তিনিও সংসার মেনটেন করেন, তাকেও কাজ করতে হয় সারাদিন, এবং যিনি মাসে 7,000 টাকা ইনকাম করে তিনিও সুন্দরভাবে জীবনযাপন করেন, সংসার করেন এবং তাকেও সারাদিন কাজকর্ম করতে হয়। সুতরাং প্রত্যেকেই নিজ নিজ স্থানে সেরা। হ্যাঁ, প্রত্যেকের জীবন ধারণের মান অনেক রকম হতে পারে, কারোটা অনেক বেশি উন্নত, কারোটা একটু অনুন্নত। সুতরাং জীবনযাপনের মান আলাদা হলেও আমরা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সুখী এবং আপনি নিজের ওপর বিশ্বাস রাখুন যে আপনিও সঞ্চয় করতে পারবেন। তাতে আপনার ইনকাম যাই হোক না কেন, আপনার 2,000 টাকা, 5,000 টাকা বা 10,000 টাকা যাই ইনকাম হোক না কেন, আপনি মনে করলে বা নিজে থেকে যদি মনস্থির করেন তাহলে আপনি আপনার নিজের জায়গাতে থেকেও আপনি একটু একটু করে সঞ্চয় করতে পারবেন এবং এটিকে অভ্যেসে পরিণত করুন। দ্বিতীয়, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখবেন না। হ্যাঁ, ঠিকই শুনছেন, সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা সবচেয়ে বড় বোকামি। কোনো ধনীর কাছ থেকে আপনি এই মতবাদ শুনবেন না যে কেউ তিনি বলছেন যে আপনি সেভিংস অ্যাকাউন্টে আপনার যা টাকা আছে সমস্ত কিছু রেখে দিন। আসলে আমরা মধ্যবিত্তরা আমাদের সঞ্চয়ের মূল অংশটুকুই সেভিংস অ্যাকাউন্টে জমা রাখি, যেটি সবচেয়ে ভুল। কারণ আমাদের দেশে যে ইনফ্লেশন রেট তা 5-6%। ইনফ্লেশন কথার সঙ্গে যারা অপরিচিত তাদের জন্য বলে রাখি, ইনফ্লেশন হলো মূল্যবৃদ্ধিরই একটা আরেক দিক। কারণ আপনার কাছে যদি আজ 100 টাকা থাকে বা আপনি যে জিনিস 100 টাকা দিয়ে কিনতে পারবেন, সামনের বছর সেই জিনিসটির মূল্য 105 টাকা হয়ে যাবে এবং আপনাকে কিনতে হলে 105 টাকা দিয়ে কিনতে হবে। এটিকে ইনফ্লেশন বলা হয়। এবং আপনি ভেবে দেখুন, ওই 100 টাকা আপনি যদি আপনার সেভিংস অ্যাকাউন্টে রেখে দেন তাহলে আপনি পাবেন 102 বা 103 টাকা, অর্থাৎ সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট তা 2-3%। কিন্তু আমাদের দেশে যে ইনফ্লেশন তা কিন্তু 5-6%। সুতরাং আপনি যদি সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখেন, আপনার টাকা কমছে, বাড়ছে না ইনফ্লেশনের সঙ্গে পাল্লা দিয়ে। সুতরাং আপনার টাকা এমন জায়গায় ইনভেস্ট করতে হবে যেখানে ইনফ্লেশনের সঙ্গে পাল্লা দিয়ে 7-8% রিটার্ন আপনাকে দেয়। আপনি কোথায় ইনভেস্ট করলে আপনি 7-8% ইন্টারেস্ট পাবেন বা কোথায় ইনভেস্ট করা আপনার জন্য সেফ হবে সে সম্পর্কে আমি ভিডিওতে পরে জানাচ্ছি। তার আগে আমরা জেনে নেব তৃতীয় স্টেপ। সেভিংসের তৃতীয় স্টেপ, আগে সঞ্চয় তারপর খরচ। আমাদের বেশিরভাগ ভুলটা আমরা প্রথমেই করে বসি, আমাদের স্যালারি আসলো তারপর আমরা সেখান থেকে নানান খাতে খরচ করে যে 2,000 বা 3,000 টাকা বাঁচলো সেটিকে আমরা সেভিংস করি। আর মূলত সেভিংস অ্যাকাউন্টে জমা রাখি, ভাবে এটি আমাদের বোধহয় সেভিংস। কিন্তু আসলে আমরা এটি লস করছি বা ভীষণ বড় বোকামো করছি। আমাদের রুলস হওয়া দরকার, আগে সঞ্চয় তারপর খরচ। আপনার স্যালারি আসলো অ্যাকাউন্টে বা আপনার হাতে, সঙ্গে সঙ্গে আপনি আপনার স্যালারির 20% বা যদি সম্ভব হয় তার 25% আপনি সেভিংসের কাজে লাগিয়ে দিন। অর্থাৎ যদি আপনার 20,000 টাকা স্যালারি হয় তার 20% 4,000 টাকা আপনি প্রথমেই সেভ করুন এবং এই সেভিংসে আপনি আর কখনো টাচ করবেন না বা হাত লাগাবেন না। বাকি যে টাকাটা আপনার কাছে থাকলো, যে 16,000 বা 15,000 টাকা, এটি আপনার নিত্য প্রয়োজনীয় এবং জীবনধারণের কাজে লাগান বা খরচ করুন। এবং মনে রাখবেন, এই যে আপনি খরচ করছেন এতে প্রথমে আপনার অসুবিধা হবে, কারণ মনে হবে যে আমার পুরো স্যালারিটাই বোধহয় আমি খরচ করতে পারলে ভালো হতো। কিন্তু আপনি যেভাবে নিজেকে অভ্যস্ত করবেন, আপনি যদি মানসিকভাবে ভেবে দেখেন যে আপনার 15,000 টাকায় স্যালারি 20,000 নয়, তাহলে আপনি কিন্তু এটিতেই অভ্যস্ত হয়ে পড়বেন। আপনি মনে করে দেখুন, আপনার স্যালারি 20,000 বা 10,000, আপনি সেখানেও জীবনধারণ করতে পারছেন। যিনি 5,000 বা 7,000 করছেন তিনিও কিন্তু জীবনধারণ করছেন। সুতরাং আপনি প্রথমে সেভিংস করে নিন, তারপর যে ব্যালেন্সটুকু পড়ে থাকবে সেটিতে আপনি আপনার খরচকে বাঁচুন। সেভিংসের 4 নম্বরে, আপনার প্রয়োজন এবং ইচ্ছার মধ্যে পার্থক্য খুঁজুন। হ্যাঁ, আপনার যে সমস্ত প্রয়োজন আছে সেগুলোকে আলাদা করুন এবং আপনার যেগুলো ইচ্ছা বা শখ আলাদা আছে সেগুলোকে আপনি আলাদা করে দেখুন। মাসিক স্যালারি যদি 20,000 টাকা হয় তাকে আমরা 50%, 30% এবং 20% রেশিওতে ভাগ করে দেবো। কারণ
আমরা শুধুমাত্র সেভিংসই করব না, আমরা ভালো মতো জীবনযাপনও করব। তার মধ্যে আপনার সকাল্লাদ এবং আপনি আপনার যে বেড়ানো সমস্ত কিছু তার মধ্যে মেনটেন করবেন, কারণ বৃদ্ধ বয়সে কোটিপতি হয়ে আপনি তো সুখ উপভোগ করতে পারবেন না। সুতরাং আপনাকে সঞ্চয়ের সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু সকাল্লাদ এবং জীবনযাপনও একটি ভালো করতে হবে। সুতরাং আপনার স্যালারি যদি 20,000 টাকা হয়, তার মধ্যে 20% অর্থাৎ 4,000 টাকা আমরা সবার প্রথমেই সেভিংসের জন্য কাজে লাগাবো, যেটিতে আমরা হাত দেবে না। এই 20%-এর পর আমরা 30% অর্থাৎ আপনার স্যালারির 30% হবে 6,000 টাকা। এই 6,000 টাকা আমরা আমাদের সকাল্লাদ ও বিলাসিতার পেছনে খরচ করব, যেটি ইচ্ছার হিসাবে আমি ধরে রেখেছি। এবং এখানে আমরা 30% খরচ করার পর আমাদের হাতে পড়ে থাকবে এখনও 50%, যেটিকে আমরা মূলত নিত্য প্রয়োজন এবং আবশ্যিক প্রয়োজনে খরচ করব। আপনার সংসারের সমস্ত রকমের খরচা যেটি আপনাকে প্রতি মাসে চালাতেই হবে, সেই 50% আমরা এখানে দেব, অর্থাৎ 10,000 টাকা আমরা পুরোপুরি এখানে খরচ করব। এইভাবে আমরা যদি রেশিও প্রতি মাসে ভাগ করে নিই, এবং সেখানে কিন্তু আপনি মনে রাখবেন যখন আপনার সামনের বছর স্যালারি বাড়বে, আপনি তিনটে খাতে অর্থাৎ আপনার যে সেভিংস, আপনার ইচ্ছা বা সকাল্লাদ এবং আপনার যে নিত্য প্রয়োজনীয় আবশ্যিক প্রয়োজন, এই তিনটে খাতে যখন আপনার স্যালারি বাড়ছে আপনি কিন্তু ইকুয়ালভাবে ভাগ করে দেবেন তিনটি খাতে। ধরে নিলাম আপনার পর সামনের বছর স্যালারি 20,000 থেকে 23,000 হলো, তখন কিন্তু আপনার এই যে আপনি 10,000 টাকা প্রয়োজনের খরচ করেছিলেন, সেই নিত্য আবশ্যিক প্রয়োজনে কিন্তু তখন 11,000 টাকা হয়ে যাবে। এবং আপনার যে 30% আপনি খরচ করেছিলেন সেখানে 6,000 টাকা, যেখানে সকাল্লাদ সেখানে আপনার 7,000 হয়ে যাবে। এবং যেখানে আপনি 4,000 টাকা সেভিংস করেছিলেন সেখানে কিন্তু 5,000 হয়ে যাবে, কারণ আমরা 23,000 টাকা যখন স্যালারি হয়েছে তখন 3,000 টাকাকে আমরা তিনভাবে ডিভাইড করেছি। এতে আমাদের জীবনযাপনের কোয়ালিটি বা মাত্রা যেরকম বৃদ্ধি পাবে, তার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে আমাদের সেভিংসও বৃদ্ধি পাবে, কারণ আমরা প্রতি বছরই আমাদের স্যালারি বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি খাতে আমরা ইকুয়ালভাবে ইনভেস্টমেন্ট এবং আমাদের যে খরচ তাতেও আমরা কিন্তু সমানভাবে ভাগ করে দিচ্ছি আমাদের অ্যামাউন্টটি। নাম্বার 5, ইনভেস্টমেন্টের প্ল্যানিং করুন। সবসময় আপনাকে যে সঞ্চয়ের তার জন্য ইনভেস্টমেন্টের প্ল্যানিং করাই কিন্তু প্রথম ধাপ হবে। আপনি আপনার যে 4,000 টাকা অর্থাৎ 20,000 টাকা স্যালারির যে 4,000 টাকা আপনি সঞ্চয়ের জন্য রাখবেন, তার মধ্যে প্রথম 1,000 টাকা আপনি প্রত্যেক মাসে 1,000 টাকা করে আপনি আরডি বা রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টে আপনি ইনভেস্ট করুন। সেটি আপনার পোস্ট অফিস বা ব্যাঙ্ক যেখানে খুশি হতে পারে, কিন্তু অবশ্যই আপনি 1,000 টাকা রেকারিং করুন। এখনও আপনার কাছে 3,000 টাকা সেভিংস আছে, এবং আপনার যদি কন্যা সন্তান থাকে তাহলে 3,000 টাকার মধ্যে থেকে আপনি 800 টাকা প্রতি মাসে সুকন্যা সমৃদ্ধি যোজনাতে ইনভেস্ট করুন। আর যদি আপনার কন্যা সন্তান না থাকে তাহলে আপনি PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করুন। মনে রাখবেন এই PPF এবং সুকন্যা সমৃদ্ধিতে আপনি যে ইনভেস্টমেন্ট করছেন প্রতি বছর কিন্তু আপনি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করবেন, এবং আপনাকে এটা মাস্ট করতেই হবে। আর এখনও পর্যন্ত আমি যে যে স্কিমগুলো বললাম অর্থাৎ রিকারিং ডিপোজিট, PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি, এই স্কিমগুলি সম্পর্কে যদি আপনি না জেনে থাকেন তাহলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, ভিডিওগুলি অবশ্যই দেখবেন। এবার আসি, এরপরে 800 টাকা ডিপোজিট করার পরেও আপনার কাছে কিন্তু এখনও পর্যন্ত 2,200 টাকা ব্যালেন্স রয়েছে। এই 2,200 টাকা আপনি যে কোনো রকম ভালো মিউচুয়াল ফান্ড বা Nifty 50 ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করুন, যা আপনাকে মার্কেট অনুযায়ী অনেক বেশি রিটার্ন দেবে। এবং আজ থেকে 20 বছর পর যদি আপনি দেখেন, এই 2,200 টাকা করে যদি আপনি প্রতি মাসে ইনভেস্ট করেন, আপনি প্রায় 43,00,000 টাকা 20 বছর পাবে রিটার্ন পাবেন। যদি আপনি Nifty 50 ইন্ডেক্স ফান্ড সম্পর্কে না জেনে থাকেন তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, আমি আপনাদের জন্য স্পেশাল Nifty 50 ইন্ডেক্স ফান্ডের একটি ভিডিও বানিয়ে দেবো, এবং চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ওই ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আপনি 43,00,000 টাকা ইন্ডেক্স ফান্ড বা Nifty 50 থেকে আয় করলেন, এবং আপনি যে রেকারিং ডিপোজিট বা আরডি করেছিলেন তা 15 বছর ধরে যদি আপনি ওই 1,000 টাকা করে ইনভেস্ট করেছেন, সেখান থেকে আপনি পাবেন 3,04,000 টাকার মতো। এবং আপনি যে PPF বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ইনভেস্ট করেছেন 800 টাকা করে, তা প্রায় 4,26,000 টাকা আপনার কাছে রিটার্ন দেবে। সুতরাং আপনি যদি ঠিক এইভাবে একই নিয়ম মেনে যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন তাহলে আজ থেকে 20 বছর পর টোটাল আপনি প্রায় 50,00,000 টাকা ইনকাম করবেন। ভেবে দেখুন, আমি কিন্তু শুধুমাত্র 4,000 টাকা মাসে ইনভেস্টমেন্ট জন্য বা সঞ্চয়ের জন্য আপনাকে বলেছি। এবার আপনি প্রতি মাসে যদি একটু একটু করে আপনার ইনভেস্টমেন্ট বা প্রতি বছরে যদি আপনি একটু একটু করে ইনভেস্টমেন্ট আপনার বাড়াতে থাকেন, কারণ আজকে যা আপনি ইনকাম করছেন 5 বছর পর তার থেকে একটু বেশি ইনকাম করবেন, সুতরাং আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের মাত্রাটাও, যেমন আমি 4,000 দিয়ে ক্যালকুলেশন করলাম, এটি কিন্তু আস্তে আস্তে বাড়াতে হবে। সে একটাই কথা বলবো, ইনভেস্টমেন্টের সম্পূর্ণ প্ল্যানিং আপনার উপরেই ডিপেন্ড করছে, কারণ ইনকাম যেহেতু আপনি করছেন তাই কত টাকা সঞ্চয় করবেন সেটি সম্পূর্ণ আপনার উপরে। কিন্তু জীবনযাপনের মান সুন্দর রেখেও আপনি অনেক বেশি সঞ্চয় ও ভবিষ্যতে ধনী হতে পারেন।
এর জন্য যে যে কাজ করার প্রয়োজন সেগুলো শুধুমাত্র আমি এই ভিডিওতে তুলে ধরলাম আপনাদের সামনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের প্রিয়জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং একটি লাইক করবেন। ফিরছি পরের সপ্তাহে এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর অবশ্যই দেখতে থাকবেন বাংলা জ্ঞান থেরাপি।